हमी तो सन्धाने एसेछी जगत माझे तुमी बिने कायामी थकते आर पारीना जे दिन ताई जेनो आमार बंधु नष्ट हय बड़ कष्ट हय एक दिन तुमाके ना देखले बड़ कष्ट हय दिन ताई जेनो आमार बंधु नष्ट हय बड़ कष्ट हय আমি আজকে এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা রাজবাড়ী জমাদার পুকুর তো আমার একটা স্বপ্নের জায়গা আজকে প্রায় 36 বছর পরে ঢেকি দেখলাম ছোটবেলায় দাদির বাড়িতে দাদির ঢেকি ঘর ছিল আমরা বড়রা ছোটরা সেই ঢেকিতে পা দিয়ে দেখে দাদি একটা ছোট ঢেকি বানিয়ে দিয়েছিলেন সেখানে আমরা খেলাধুলা করতাম আমি খুবই মানে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি সেই ঢেকি দেখে আজকাল তো এটা ঢেকিটা আসলে একদম বিলুপ্ত প্রায় কিন্তু ঢেকি যে কত উপকারী আজকাল মেশিনের যে চাল সেটাতে তো কোনো আঁশ থাকে না ফাইবার থাকে না ফাইবার যেটা বলে তো ঢেকি ছাটা চাল ডাক্তার বলে যে খেতে কিন্তু আগের দিনের মানুষ তো এই ঢেকিতেই ধান জেনে খেত সেটা যে কতখানি উপকারী আমি জাস্ট মানে একটা জানার আগ্রহ থেকে ঢেকিটা কেমন ঢেকিতে আবার মানে পাট দিতে দাদি চাচি পুপু তাদের সাথে ঢেকিতে পা দিয়েছি এবং ওই জায়গাতেও বসেছি তো আজকে অনেকদিন পরে আমি আবার ঢেকি দেখলাম আমি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Thank you.